শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থা রূপান্তর শুরু স্লোগানে ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রথমবারের মতো পালিত হয়েছে শিক্ষক দিবস। বৃহস্পতিবার বিকেলে গফরগাঁও সরকারি কলেজ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা পরিদর্শন শেষে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। প্রতিনিধি মতিউর রহমান জানান, এর আগে সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন, গোলাম মোহাম্মদ ফারুকী, মাহবুবুল আলম, মোহাম্মদ নাজমুল হক ও আব্দুর রশিদ সহ অন্যান্যরা।